আসসালামু আলাইকুম, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই মমস কিচেন। আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং ইজি এবং খুবই পপুলার আমুর ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্টস। সো ইটস বানানা ব্রেড। এটা বানানোর জন্য ফার্স্টে আমরা একটা বড় একটা বলের মধ্যে তিনটা কলা, যেটার স্কিন আমরা ছিলে নিয়েছি, অলরেডি পিল অফ করে নিয়েছি, এটাকে আমরা ম্যাশ করে নেব একটা কাঁটা চামচ, বড় কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব আমরা। এখন আমরা এটার মধ্যে অ্যাড করবো 3/4 কাপ সুগার, চিনি, তারপর আমরা এটার মধ্যে একটা এগ ইউজ করব। এই এগটাকে আমরা রুম টেম্পারেচার করে নিয়েছি, আমরা ফ্রিজের থেকে নামিয়ে রুম টেম্পারেচার আসার পরে তারপর আমরা একটা ইউজ করব। সো বেটার রুম টেম্পারেচার আনার পরে অ্যাড করা। তারপর আমরা অ্যাড করে নিব 1/3 কাপের মতন অয়েল, তেল। তারপর এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। এটা হচ্ছে কি আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টটা। সো এখন আমরা ভালো করে মিক্স করে নিব একটা হ্যান্ড মিক্সার দিয়ে। এখন আমরা অ্যাড করব 1/3 কাপের মতন দুধ, এটাকে আমরা রুম টেম্পারেচার করে নিয়েছি। সো আমি আমরা বলে নিয়েছি যে দুধ এবং ডিমটাকে দুটাকে রুম টেম্পারেচার এনে ইউজ করলে সবচেয়ে বেস্ট। আর মিনওয়াইল আমরা ওভেনটাকে 20 মিনিটের জন্য 190°C-এ প্রিহিট করে নিচ্ছি। তারপর আমরা অ্যাড করে নিব 1/4 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট, এটা অপশনাল। যদি কেউ বানানার স্ট্রং স্মেলটা পছন্দ না করেন, তারা ভ্যানিলা এক্সট্র্যাক্ট ইউজ করতে পারেন, তাহলে অতিরিক্ত একটা বানানার স্মেল আসবে না। আর যদি যদি কেউ বানানার স্মেলটা পছন্দ করে বা ইজ ওকে উইথ ইট, তাহলে ভ্যানিলা এক্সট্র্যাক্ট অ্যাড করা লাগবে না। এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে অ্যাড করব। সো এখানে একটা সিভের উপরে আমরা 1 কাপ ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা, 1 টিস্পুনের মতন বেকিং সোডা, তারপর এটাকে আমরা সিভ করে নিব। আমি বলে নিচ্ছি এটা আমার বাসায়, আমি ওয়ান সেকেন্ড রিপিট করছি, এটা আমার বাসায় খুবই পপুলার একটা ডেজার্ট, লাইক আমরা এটা ডেজার্ট হিসেবেই খাই। And trust me, it is really, really good. আপনারা না বানালে বুঝবেন না। Try to make this at home. Try it at least once. Because এতে বাটারও লাগে না এবং ব্রাউন সুগারও লাগে না। কেউ চাইলে ইউজ করতে পারেন বাটার তেলের জায়গায় টু মেক ইট নো মোর ফ্লেভারফুল। সো এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টকে ওয়েট ইনগ্রিডিয়েন্টের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা এখানে নর্মাল হ্যান্ড মিক্সার ইউজ করেছি, কারণ এই যে একটা ডোই গুইনেস আছে মিক্সচারটার, এটা মেনটেন করার জন্য, এটা মানে মিক্সচারটার যে কনসিস্টেন্সি এরকম ডোই এবং গুই থাকবে। যদি হ্যান্ড মিক্সার ইউজ করা হয় অতিরিক্ত পাতলা হয়ে যাবে। এখন আমরা একটা ব্রেডের ডাইসের মধ্যে অলরেডি তেল মাখিয়ে নিয়েছি। এই ডাইসটা খুবই পুরনো, এটা জাস্ট আমরা ব্রেড বানানোর জন্য ইউজ করি। তো এখন আমরা মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। এখন আমরা মিক্সারটাকে ট্যাপ করবো, যেহেতু কোনো এক্সট্রা এয়ার বা বাবল থাকলে যেন এগুলো চলে যায়, ভালো করে ট্যাপ করে নিতে হবে, উইচ ইজ এ ভেরি নেসেসারি স্টেপ। এখন আমরা ওভেনে 40-45 মিনিটের জন্য বেক করব। 40 মিনিটসই হয়ে যাওয়ার কথা, যখন এরকম ব্রাউন হয়ে আসবে তার মানে এটা হয়ে গিয়েছে। সো এখন দেখতেই পাচ্ছেন যে লুক সো গুড। আমরা এটার কনসিস্টেন্সিটা এবং এটার সফটনেসটা দেখিয়ে নিচ্ছি, এটা এরকম থেকে গোল্ডেন ব্রাউনিশ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যেটা কত সফট এবং ময়েস্ট হয়েছে, কালারটা একদম পারফেক্ট, খেতেও খুবই মজা। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।